المؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم أزكى إذا اسم تبذل السيغة আল্লাহ তাআলা বলেন আসকালাহুম, এটা তোমার জন্য বড় দামি। সুবহানাল্লাহ বলেন, তাহলে বড় কত থেকে বেশি দামি? দশ হাজার টাকার থেকে? কয় না না, আজকা আরো বেশি। দশ লাখ থেকে? কয় না না, আজকা আরো বেশি। হুজুর ইসমত আব্দুল কি দশ লাখ থেকে কেন? ওলামা ইকরাম বলেন দশ কোটি থেকে আরো বেশি। হাবিব, আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দিন তারা যেন নিজের চোখগুলোকে নিচু করে ভিন নারী থেকে। খোলেন সূরা নূর, খোলেন খোলেন সূরা নূর, খুলে দেন চোরা মনে যেন হয়েছে এটা শুনাইয়া দে। আমি কুমু আল্লাহ, আমি একবার গেছিলাম ভুই করে, শুনাইয়া দিস। কুল্লিল মুমিনিন, হাবিব আপনি আপনার উম্মতের পুরুষদেরকে বলে দিন, ইয়াগুদ্দু মিন আবসারহিম, ওরা যেন ওদের দৃষ্টিগুলোকে চোখগুলোকে নিচু করে, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানগুলোকে হেফাজত করে। আশ্চর্য কথা, লজ্জাস্থান আগে চোখ কেন? চোখ যার মাহফুজ তার লজ্জাস্থান মাহফুজ। হেফাজতে বসর হেফা গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন, গদ্দে বসর হেফাজতে ফরজের জামিন। চোখ নিচু করা লজ্জাস্থানকে হেফাজত করার জন্য গ্যারান্টি। যার চোখ নিচু তার লজ্জাস্থান মাহফুজ। দালিকা আজকা লাহুম, রব্বুল আলামিন বলেন এটা তার জন্য জান্নাতে যাওয়ার একটা মহা পবিত্র ব্যবস্থাপত্র, এটা তার জীবনকে হেফাজত করার মহা পবিত্র ব্যবস্থাপত্র। আল্লাহ, যাকে দেখা আরাম, তার ছবি দেখা আরাম, তার ছায়া দেখা আরাম, তার ছায়া ছবি দেখা আরাম। মুখস্থ করো, দেয়ালে বা পোস্টারে এটাকে বলে ছবি, কম্পিউটারে বা মোবাইলে এটাকে বলে ছায়া ছবি, গ্লাসে বা পানিতে এটাকে বলে ছায়া। যাকে দেখা আরাম, তার ছায়া দেখা আরাম, ছবি দেখা আরাম, ছায়া ছবি দেখা আরাম। আর কত করা যে আল্লাহ রহমতুল্লাহ বলতেন, বান্দা যখন একবার ভিন নারী থেকে চোখ নিচু করে, ভিন নারী থেকে চোখ নিচু করার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন যেন বলেন ফেরেশতা, দেখো তো চোখ কেন নিচু করেছে। ফেরেশতা বলে আল্লাহ আপনার ভালোবাসায় আমি তো একজনকে ভালোবাসি, আরেকদিন আরেকজনের দিকে তাকাবার সুযোগ কোথায়? সুবহানাল্লাহ বলে না, আমি যাকে ভালোবাসি তিনি কেমন? তোমরাও অনেককে ভালোবাসো, আমরাও ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি। এখন তো মন বলতে মন চায়, আমি কি করতাম? আমি খালি এদিক সেদিক এদিক জায়গা। হ্যাঁ, তোমরা যাকে ভালো, যাদেরকে ভালোবাসো, ওরা যদি তিন দিন দাঁত নামাজে মুখের কাছেও মুখ নেওয়া যায় না, তোমরা যাদেরকে ভালোবাসো তিন দিন যদি গোসল না করে চুলের থেকে কি বল দুর্গন্ধ বেরোয়, আমরা যাকে ভালোবাসি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন ছিলেন? তিনি কেমন ছিলেন? হযরত জাবের বলেন, রাসূলের সিথি মুবারকের দিকে আমি তাকিয়ে থাকতাম, রাসূলের দুই সিথির মধ্যখানের দুই আরে চুলের মধ্যখানে সিঁথির দিকে আমি তাকাতাম একবার, সূর্যের দিকে তাকাতাম একবার, সিঁথির দিকে তাকাতাম একবার, সূর্যের দিকে তাকাতাম একবার। তোমাদেরও ভালোবাসা আছে, আমাদেরও ভালোবাসা আছে। সুবহানাল্লাহ বলে না, তোমরা যাদেরকে ভালোবাসো চেরাগ নিবেলে আর দেখা যায় না, আমরা যাদের যাকে ভালোবাসি লানা শামসুন ওয়ালিনা আফাকি শামসু ওয়া শামসি তাতলু বাদা আশাই, আমাদের একটা ভালোবাসা আছে, বলেন আলহামদুলিল্লাহ। যাকে ভালোবাসি তার ভালোবাসার জন্যই পায়জামাটা এখানে পিনছি, আলহামদুলিল্লাহ বলেন। এসব পায়জামা এখানে উঠেছি কেন? জোরে বলেন, তোমরা কার ভালোবাসায় তাকলো নিচে পায়জামা পরো?
আমি যদি জিজ্ঞেস করি কার ভালোবাসার ডাক নিয়েছে পায়জামা করা, উত্তর বলবে জানি না। আর যদি বলে না আমরা ডাকুর উপরে পায়জামা কেন পরছি, যদি জিজ্ঞেস করি দাড়ি কেন শেভ করো, উত্তর হবে জানি না। আমাদেরকে জিজ্ঞেস করো কেন জীবনে শেভ করি নাই তাকে ভালোবাসি বলে, যদি জিজ্ঞেস করো আমাদের চুলগুলো এভাবে সমান করে কেটেছি কেন, উত্তর হবে তার ভালোবাসায়। তোমাদেরকে জিজ্ঞেস করি তোমাদের এদিকে শেভ এদিকে শেভ এদিকে বলো কেন, কার ডিজাইন কার, বলবা জানি না। বাস্তব না বাস্তব, আমরা মুজগুলোকে এভাবে কাটি কেন, কার ভালোবাসা? বাহ আল্লাহ, তোমাদেরও একটা ভালোবাসা আছে, আমাদেরও ভালোবাসা আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমরা একজনকে ভালোবাসি, আমরা একজনকে কি বলেন ভালোবাসি, এই জন্য মনটা আমার খালি নাই আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ এটা খালি নাই, এটা ভরা, এটা ভরা ভালোবাসায়, বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহুম্মা জাআল হুব্বাক ওয়া হুব্ব রাসূলিক আহাব্বা ইলাইনা মিনাল মাইল বাল, আল্লাহ আপনার ভালোবাসা আপনার রাসূলের ভালোবাসা আমাদের কলিজা ঠান্ডা পানির চেয়ে বেশি করে দেন, আমিন। আমরা একজনকে ভালোবাসি, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আমার রাসূলের ডিজাইনের চেয়ে সুন্দর ডিজাইন আর নাই, সুবহানাল্লাহ। আমাদের একটা ডিজাইন আছে, আমাদের একটা কি আছে, ডিজাইনার আল্লাহ, আর ওই ডিজাইনকে সেট করেছেন মুহাম্মদ রাসূলের উপরে, মডেল মডেল সুবহানাল্লাহ। টাকুর নিচে পায়জামার পরবা হজরে কয় না, কোনো পুরুষের জিন্সের প্যান্ট টাকুর উপরে নাই আর কোনো মেয়েদের জিন্সের প্যান্ট টাকুর নিচে নাই, বাস্তব না বাস্তব? কোনো পুরুষের জিন্সের প্যান্ট টাকুর উপরে নাই আর কোনো মেয়েদের জিন্সের প্যান্ট, কে শিখিয়েছে, কাকে মডেল বানিয়েছ? হ্যাঁ, শয়তানে 100 বার ফেল করছে, শয়তানে কো বাবারে তোরা তো আমি মাফ চাই, শয়তানের ভূতি হয়েছে। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন তাদের চোখ নিচু করে, তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, যালিকা আজকা লাহুম, রাব্বুল আলামিন বলেন এটা তাদের জান্নাতে যাওয়ার মহাপবিত্র রাস্তা। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, রাব্বুল আলামিন বলেন কি কি করছো তুমি আমি সব জানি, يعلم خائنة الأعين وما تخفي الصدور। কালকে এশার নামাজ পড়ছি ঢাকা এয়ারপোর্টে, এয়ারপোর্টের সামনে মসজিদে এক যুবক আমার পাশে নামাজ পড়ছে, যতক্ষণ সে নামাজ পড়ছে ততক্ষণ আমি চোখ বন্ধ রাখতে বাধ্য হয়েছি, তার জিন্সের প্যান্ট কোথায় সে কোথায় আল্লাহ ছাড়া কেউ জানে না, বুঝেন না? যুবক কাকে মডেল বানিয়েছ? এই ব্যান্ড করার জন্য নবীজি তোমার জন্য কাঁদে নাই, নবীজি এই চরিত্রের জন্য তোমার জন্য কাঁদে নাই, এই ড্রেস আপের জন্য নবীজি কাঁদে নাই, এই চরিত্রের জন্য নবীজি কাঁদে নাই, লজ্জা হওয়া উচিত এমন পোশাক কেন পড়ছো তুমি, যে পোশাকে জানোয়ারও লজ্জা পায়। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করে, আমিন। রাগ করছেন কেউ? না দোস্ত, পায়ে ধরে বলি, নজরে সানি করো জীবনের উপরে, জীবনকে জীবনকে নিয়ে ভাবো, এ জীবন জীবন নয়, যে জীবনে কোনো আদর্শ নাই এ জীবন কোনো জীবন নয়, ওই জিন্দগি কোনো জিন্দগি নয়, খাওয়ার ঘুমানো আর বাচ্চা দেওয়া, খাওয়া ঘুমানো আর বাচ্চা দেওয়া এটাই জীবন নয়, জীবন তো সেটা যেটা রব হুকুম মতো চলে, যেটা নবীজির তরিকা মতো চলে, এ জীবন জীবন, এ জীবন কি জীবন, এ জীবন জীবন জীবন, এটা অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এটা জীবন না, ইন্নামাল হায়াত দুনিয়া লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতাল লাহিয়াল হায়ওয়ান, জীবন ওইটা
যেটা আখরাত সেটাই জীবন, যেটা জান্নাত সেটাই জীবন। যে যে জীবনের পরিসমাপ্তি জান্নাত, যে জিন্দগির সূচনা জান্নাত, সেটাই শুধু জীবন। ধিক শতবার তোমাদের এই কালচারকে, ধিক শতবার তোমাদের এই কৃষ্টিকে, ধিক শতবার ওই জিন্দগিকে, ওই জিন্দগির উপরে থুতু মেরে দাও, যে জিন্দগি নবীর আদর্শ থেকে দূরে দূরে সরায় তোমাকে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন। উমরা বুকিং চলছে, উমরা বুকিং চলছে, সবচেয়ে কম খরচে উমরা পালনের সুবর্ণ সুযোগ। প্যাকেজে যা থাকছে ভিসা ও এয়ার টিকেট, কাছাকাছি হোটেল ব্যবস্থা, অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট সমূহ, তাইফ ও ওয়াদি জিন সহ মক্কা ও মদিনার দর্শনীয় স্থান সমূহ, এছাড়াও আপনার চাহিদা মতো ফাইভ স্টার ও ফোর স্টার হোটেল সহ যে কোনো লোকেশনে উমরা প্যাকেজের ব্যবস্থা করে থাকি। যোগাযোগ মাওলানা মোহাম্মদ নাঈম সিদ্দিকী। বিস্তারিত জানতে কল করুন 01684824127। মার্কাজ হজ কাফেলা, বিজ্ঞ ওলামাই কেরামের তত্ত্বাবধানে পরিচালিত।